দর্শক, আজ আছি আমি সৌরভ পাটিতে, আলামিন ভাইয়ের বাড়িতে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 30 ইঞ্চি আর 34 ইঞ্চির মধ্যে বিয়ে, সেই বাড়িতে আছি আমি। দেখাবো আলামিন ভাইয়ের ঘর কি অবস্থায় আছে, তাদের বিবাহিত জীবন কিভাবে চলছে। এটাই হলো আলামিন ভাইয়ের ঘর, এই ঘরেই তারা থাকেন, তাদের বসবাস। আলামিন ভাই তার স্ত্রীকে খুঁজছেন, কোথায় গেল আমরা দেখি কি করে। ভাবি কেমন আছেন? হ্যাঁ, কি রান্না করতেছেন? মুরগি রান্না করতেছেন? এই যে আপনি তো আজকে আসলেন বাপের বাড়িতে, গিয়া কয়দিন পরে আসলেন? আষ্ট দিন। তা আলামিন ভাই যে বললো 6 দিন পরে, এই যে ভাবি তরকারি কাটলো, এই যে আলুটা কেটেছে, আজকে রান্না বান্না হচ্ছে। তা আলামিন ভাই ওই যে রান্না করতেছে, উনি কি হয়? জাল। আপনাকে সবাই আদর করে না? সবাই ভালো তো? আজকে তো আপনার বোনেরাও আসছে, আলামিন ভাই ঘুরতে নিয়ে গেছিল। আলামিন ভাই এই যে আপনার জন্য ফুল নিয়ে আসছে। তাই? ও বাবা, আমি তো জানতাম না। তার মানে ওই বাড়ি আর এক জায়গা বাড়ি আপনাকে? না ভাবি, এই যে আপনি কাজ টাজ করতেছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো। তো এই যে শ্বশুর বাড়িতে এসে আপনার কাছে এখন কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। তো এই যে স্বামী হিসাবে আলামিন ভাই কেমন? ভালো, আপনার খুব ভালোবাসে। তো এই যে রান্না বান্না সব করতে পারেন, সব কিছু? দেখ দর্শক, আমরা তা আজকে বিয়ে হয়েছে কতদিন হলো? 15 দিন। দর্শক 15 দিন হলো স্বামী আপার বিয়ে হয়েছে, সে এখন কেমন আছে সেই বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দরভাবে সে এখন রান্নাবান্নায় ব্যস্ত, আমরা আরও তার জীবনের গল্প তুলে ধরবো। তাদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে আলামিন ভাই তো ছোটোখাটো একটি ব্যবসা করে খেতে পারবে। আসলে আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো, এরকম সেজন্যই আজ আমাদের ভিডিওটা করা। যদি তারা একটু আর্থিক সহায়তা পায়, তাদের পাশে যদি সবাই একটু দাঁড়ায়, তাহলে এই তাদের জীবনটা খুবই সুখে শান্তিতে কাটবে। তো এই যে ভাবি বা ঘরের অনেক কাজে হেল্প করে, তো সব রকম কাজই তো টুকটাক করতে পারেন, মানে যতটুকু আপনার সাধ্যের মতো। একটু জোরে আপনি, একটু জোরে। আমাদের এই দিকে হইলে কিভাবে কি একটু কেন হয় নাই?
বলে না খাওয়ার যেটা কথা ছিল সেটা হইল না সেটা তো বলতে পারি না যা হয়ে গেছে এখন কেমন লাগে ভালো লাগে বুঝলাম শ্বশুর শাশুড়ি নিয়ে কেমন কাটছে শ্বশুর শাশুড়ি সবাই ভালোবাসে হ্যাঁ সবাই ভালোবাসে আলামিন ভাই আর বাসুর যা এরা সবাই ভালোবাসে তো সব পারফেক্ট কাম কাজ ভালো লাগে শ্বশুর বাড়ি ভালো লাগে আমরা সবাই আসছি আপনার কি বিরক্ত লাগে ভালো লাগে আমাদের তো আনন্দ লাগে আপনার কি আনন্দ লাগে সব আপনি করছেন পিঁয়াজ গুলা আলু গুলা শ্বশুর বাড়ির জিজ্ঞাসাটা তার কাছে করলেই ভালো হয় দেখি কি কইবে হেডা হে কইবে ভালো আমার বাবার বাড়ি একটু তরকারিটা একটু লবণ দেখেন আমরা একটু দেখেন একটু সমস্যা নাই লবণ দেখা লাগে না কি করে দেখেন শাশুড়ি নিয়ে দিন কেমন কাটছে শ্বশুর শাশুড়ি নিয়ে আমলে কেমন দিন কাটে আমাদের সামনের চিন্তা ভাবনা কি আপনারা কিভাবে দিন কাটাবেন এরকম কোন প্রোগ্রাম আছে কি আমরা একটু জানতে পারি বিস্তারিত বাড়ি কাজ কাম করতে পারে না যাক আল্লাহর রহমতে যদি আল্লাহ আশা করে আপনারা আশা করেন আল্লাহ যদি এসেছিলেন না আমরা বিয়ে উপলক্ষে আসি নাই এই আমরা এখন বেড়াইতে আসছি শুনছি আলামিন বিয়ে করছে এই জন্য দেখতে আসলাম দেখতে আসছেন এই যে আপনাদের অনুভূতিটা কি আপনাদের কাছে কেমন লাগতেছে এই যে আলামিন ভাই এবং শামিয়া শামি ভাবি তারা আমরা তো মনে করছি আলামিন কখনো বিয়ে করে কি করে না হয়তো এরকম মেয়ে আমরা কোথায় পাবো চিন্তাও করি নাই কল্পনাও করি নাই এখন যখন শুনছি আলামিন বিয়ে করছে অনেক ভালো লাগছে তার বউ দেখে অনেক আনন্দ লাগছে যে না আলামিন বিয়ে করছে তার মতো বউ মিলাইয়া দিছে আল্লাহ ঠিক আছে আমাদের অনেক ভালো লাগছে আমরা এলাকাবাসী সবাই আনন্দিত আলামিন বিয়ে করছে আলামিনের বউ ভালো আলামিনও ভালো দুইজনের জুটি খুব ভালো হয়েছে দুইজনের জুটি খুব ভালো মিলছে তো এই যে আলামিন ভাই এবং ওই যে ভাবি আপনার সামনে যে বসে আছে সে তো এখন রান্না বান্না করতেছে তো এই যে আপনাদের কে আসলে সে কি কখনো বিরক্ত বোধ করেছে কিনা না সেও আমাদের ভালো আমাদের সাথে ভালো ব্যবহার করে বসতে বলে পান দেয় তারপরে বিরক্ত হয় না আমি জিজ্ঞেস করছিলাম যে এত মানুষ আসে আর সবাই আসে আপনি কি বিরক্তি বলছেন না আমার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ তো এই যে আপনাদেরই তো পার্শ্ববর্তী এবং আপনার এটা বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি তো এই যে আপনাদের কাছে তো নিশ্চয়ই ভালো লাগতেছে আরও তো অনেকেই অনেক মানুষই তো দেখতে আসে হ্যাঁ পুরো এলাকাবাসীই আসছে তা আপনারা খুবই খুশি হ্যাঁ আমরা খুবই আনন্দিত খুবই খুশি যে আলামিন বিয়ে করছে বউ এদের জুটিটা খুবই ভালো হয়েছে আসলে দর্শক আমরা এখন দেখব স্বামী ভাবির যা যাবে এখানে তার পাশে আসলে একটু সহযোগিতা করবে বড়
আলু এখন দিলে হইবে তার হইবে ওই দিনে কিশন লাগিয়া অবশ্যই হইবে গোস্ত হই গেছে আলু দিলে এখন হইবে সমস্যা নাই এই দিবে এনে আচ্ছা আপা এই যে স্বামী ভাবি আপনার কি হয় আমার জাল লাগে জাল লাগে তো আপনার কাছে কেমন লাগতেছে ভালো অনেক একটু বডিলি করেন হ্যাঁ ভালো লাগছে তারপর ঘরে অনেক মানুষ ছিল তার ননদ ছিল তারা চলে গেছে তারপর বারবার ফোন দিয়েছে ঘরে আয় ঘরে একা একা লাগে ফাঁকা ফাঁকা লাগে একা একা ভালো লাগে না তারপরে সকালে আসছে খুবই ভালো লাগে দুজনে ঘরের মধ্যে থাকি কখন আপনাদের ভিতরে ঝগড়াঝাটি হয় না এই দুজনের ভিতরে না কিছু ঝগড়াঝাটি হয় না ঝগড়াঝাটি হয় না না পেয়ে নিশ্চয়ই আপনি অনেক খুশি হ্যাঁ অনেক খুশি আমি আমাদের ফ্যামিলির সবাই খুশি না ফ্যামিলি সবাই খুশি আসলে স্বামী ভাবি তো চেহারার মধ্যে একটা মায়াবী ভাব আছে এবং মনে হইতেছে যে খুবই ভালো একজন লোক আমরাও আশা করব যে সারাটির জীবন যেন এইভাবে আপনাদের সাথে মিশে মিলেমিশে থাকতে পারে দোয়া করেন সকলে ওরা জানি সুখে শান্তিতে থাকতে পারে।